নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে চার নয় দু হাজার তেইশে পশ্চিমবঙ্গে আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম অনেকদিন পর সেটা হচ্ছে আবহাওয়া সংক্রান্ত আজকের যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আমরা জানি গতকাল থেকে গতকাল হচ্ছে বিকেল থেকেই হচ্ছে ভারী বৃষ্টি হয়েছে বিভিন্ন জেলাতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কারণ বঙ্গোপসাগরে নিম্নচাপ কম করেছে ভালো করে দেখুন আপনারা বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং এই ঘূর্ণাবর্ত জেরে জলীয় বায়ু প্রবেশ করছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ফলে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী দুদিন অর্থাৎ আগামী বুধবার পর্যন্ত বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে কারণ দেখতে পাচ্ছেন আপনারা তিনটে ঘূর্ণাবর্ত রয়েছে টোটাল এখানে এবং তার সঙ্গে নিম্নচাপ অক্ষরেখাও রয়েছে ভালো করে দেখুন নিম্নচাপের ওখ রেখা যেটা উত্তরপ্রদেশ থেকে একদম উড়িষ্যা পর্যন্ত উপকূল বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে একটা দু নম্বর হচ্ছে উড়িষ্যা উপকূল উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের এবং ছত্তিশগড়ের কাছে একটি নিম্নচাপ ক্ষেত্র রয়েছে বা ঘূর্ণাবর্ত রয়েছে আর বঙ্গোপসাগরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উড়িষ্যার উপকূল বা অন্ধ উপকূলবর্তী অঞ্চল এবং মধ্য উত্তর মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ মানে ঘূর্ণাবর্ত রয়েছে এবং এই ঘূর্ণাবর্ত আজকেই আগামীকালের মধ্যে নিম্নচাপে পরিণত হবে এরপরে আজ আগামীকাল এবং আগামী পরশু এই তিন দিন কিন্তু ভারী বা ভারী মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবাহ রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে আবহাবিদরা তাই বলছেন দেখুন আপনারা আপডেটটা দেখতে পাচ্ছেন জলিয়াসপূর্ণ বায়ু কীভাবে সমুদ্র থেকে স্থলভাগের মধ্যে প্রবেশ করছে দেখতে পাচ্ছেন এই নিম্নচাপের বা ঘূর্ণাবর্তের টানে তো তারপরে উপকূলবর্তী জেলাগুলিতে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো আপাতত এই বৃষ্টি চলবে আগামী তিন দিন দুদিন থাকবে এর প্রভাব আকাশ মেঘলা এবং মাঝে মাঝে গতকাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে আজকেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিভিন্ন জেলাতে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ আপডেট যে নিমুলচাপ ক্ষেত্রে অবস্থান করছে এখন সেই যা অবস্থান তার প্রভাবেই কিন্তু বৃষ্টিটা চলছে তো যাহোক হোক এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ